আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমরা আশা করি অনেক ভালো আছেন মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যারা মুসলিম সম্প্রদায়ের আছেন তারা সকলেই জানেন আগামী 7 মার্চ দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত এই শবে বরাত উপলক্ষে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন আমি সুন্দর একটা পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন নিয়ে আসি আপনারা যারা এই রিকোয়েস্টটি করেছেন শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একেবারে নতুন দর্শক তাদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওতে চলে চলে যাওয়া যাক তো আপনার জন্য একটা ডিজাইন করেছি যেটা ভিডিওর থামনেলে দিয়ে রেখেছিলাম এই ডিজাইনটি প্রোজেক্ট ফাইল বা পিএলপি ফাইল নিতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওর ডান দিকে একটা একটা করে কিছুক্ষণ পর পর অক্ষর উঠবে মোট তিনটা অক্ষর উঠবে তিনটা হবে ওই পিএলপি ফাইল ফাইল বা প্রজেক্ট ফাইলের পাসওয়ার্ড পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনার পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন এরপর ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য এই অ্যাপসটার প্রয়োজন হবে অ্যাপসের নাম হলো পিকজেল ল্যাব এটার ওল্ড ভার্সন লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইটা ইনস্টল করবেন কেননা যারা অ্যান্ড্রয়েড টেনের উপরে ভার্সন আছেন তারা এটা প্লে স্টোর থেকে নামালে আপনারা ওখানে পিএলপি পি ফাইল খুঁজে পাবেন না সেক্ষেত্রে এই অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর পিজালপ্যা অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে প্রোজেক্ট ফাইল বা পি এল পি ফাইলটা আনার জন্য ডান দিকে একটু লক্ষ্য করেন উপর দিকে তিনটা ডট আছে এটার উপর ক্লিক করবেন তারপরে অনেকগুলো অপশনের ভিতর এই অপশনটা দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন আরও তিনটে অপশন চলে এসেছে প্রথম অপশন ডট পি এল পি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ড হবে আপনি যদি পাসওয়ার্ডে সঠিকভাবে আমার পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে একদম নিচে চলে গেলেই এখানে আসলে দেখতে পারবেন যে সবে বরাত দু হাজার তেইশ ডট পি এই ধরনের একটা ফাইল পাবেন তোদের ডাউনলোড করে থাকেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে সুন্দরভাবে পিকজালের ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো যেহেতু এটা একটা অরাজনৈতিক পোস্টার তাই এখানে কোনো রাজনৈতিক নেতাকর্মী ছবি লাগানোর ব্যবস্থা নেই শুধুমাত্র নাম ও এখানে সৌজন্য ছবিটা পরিবর্তন করলে বাস হয়ে যাবে এতটুকুই তো নাম পরিবর্তন করার আশা করি সকলেই পারেন না পারলে শিখিয়ে দিই শুধু নামের উপর ডাবল ক্লিক করবেন এটা কেটে দিবেন আপনার নাম লিখবেন বা জনের নামটা লিখবেন ওকাতে ক্লিক করলে নাম পরিবর্তন হয়ে যাবে খুব ইজি প্রসেস এরপর দেখাবো এই যে এখানে যে ছবিটা আছে এই ছবিটা কীভাবে আপনারা পরিবর্তন করবেন ছবিটা অনেকে পরিবর্তন করতে পারেন যারা পারেন না তোদের বলে ছবি পরিবর্তন করার জন্য এই প্লাস অপশানে ক্লিক করতে হয় প্লাস অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে যার ভিতর ফ্রম গ্যালারি একটা অপশন আছে এখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার ফ ফোনের গ্যালারিতে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ রয়েছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আনতে হবে আপনি যদি সঠিকভাবে না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এক মিনিটের ভিতরে আপনারা ওইটা ভিডিওটা দেখে রিমুভ করে নিতে পারবেন তো আমার অলরেডি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমি সেখান থেকে একটা ফটো ইম্পোর্ট করে নেব তো আমি এই এই ফোল্ডারের ভিতরে একটা ফটো আছে আমি এখান থেকে ফটোটা নিয়ে আসতে যাচ্ছি তো এই ফটোটা আমি ইম্পোর্ট করলাম এখান থেকে চাইলে সাইজ ছোটো বড়ো আঁকা বাঁকা থাকলে এটা এইভাবে সোজা করতে পারবেন এবং ছোটো বড় করতে পারবেন তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিলাম নেওয়ার পর নিচের ছবিটা ডিলিট করার জন্য লেয়ার অপশনে যাবেন এবং নিচের ছবিটা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে নিচের ছবিটা আছে এখন এর ডান দিকে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করলেন নিচের ছবিটা ডিলিট হয়ে গেল নতুন ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে বাঁকা একটু আছে আমি একটু সোজা করে দিলাম আপনার আপনাদের ছবিটা প্রয়োজন মতো ছোটো বড়ো সোজা বাঁকা করতে পারবেন তো এগুলো পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য এই যে প্লাস অপশানের ডান দিকে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আলটা করে দেয় সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপি জায়গাটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় সবে বরাতের পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সকলকে